প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই রেডিওর ক্লাসের মধ্যে দিয়ে আমাদের পরিবেশ এই চ্যাপ্টারটার রিভিশন দেব। এই চ্যাপ্টারটা তোমাদের আগেও পড়া হয়ে গেছে, তোমরা রেডিওর মারফত ক্লাসগুলো শুনেছ, তো আজকে আমরা এই চ্যাপ্টারটা আরেকবার রিভিশন দিয়ে নেব। কোথায় কোথায় যদি তোমাদের খামতি থাকে, আমার বোঝানো শেষ হয়ে গেলে তারপর যখন তোমাদের প্রশ্ন পাব সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব। তো রিভিশন যখনই দিচ্ছি আমাদের এই পরিবেশ, তো এই প্রথম এই চ্যাপ্টারটা কিন্তু পরিবেশ কাকে বলে একটা সংজ্ঞা কিন্তু তোমাদেরকে ভালো করে জেনে নিতে লাগবে। তো আগে যখন পড়েছিলে বইয়ের মধ্যে ক্লাস নাইনে সেখানে পেয়েছো, কিন্তু আমাদের দশম শ্রেণীর বইয়ে কিন্তু পরিবেশের কোনো সংজ্ঞা নেই। তো আমি আজকে তোমাদের একটা সংজ্ঞা দেব পরিবেশের, যে পরিবেশ বলতে আমরা কি বুঝতে পারছি। কারণ বলা তো যায় না পরীক্ষায় পরিবেশ কাকে বলে, এক নম্বর দিয়ে দিল, যদি অনুশীলনীতে নেই কিন্তু বলা যায় না, এত এক নম্বর এখন দিয়ে দিতে পারে। তো শুনি আমরা পরিবেশ কাকে বলে। যে আমি বলবো যে পরিবেশ বলতে কোনো ব্যবস্থার উপর কার্যকর বাহ্যিক প্রবাহক সমূহের সমষ্টিকে বোঝায়। তোমরা বলবে একটু কঠিন কঠিন শব্দ, কিন্তু অনেক কথা অল্প করে বলতে গেলে কঠিন হয়ে যায়। আমি আবার বলি, পরিবেশ বলতে কোনো ব্যবস্থার ওপর কার্যকর বাহ্যিক প্রভাবক সমূহের সমষ্টিকে বোঝায়। এখন যদি এটাকে ব্যাখ্যা করি, যেমন ধরো চারপাশের ভৌত অবস্থা, জলবায়ু ও প্রভাব, বিস্তারকারী অন্যান্য জীব ও জৈব উপাদান, এই যে ইত্যাদিগুলোর সমষ্টির যে রূপ, সেই সমষ্টির রূপটা হল পরিবেশ। পরিবেশের প্রতিটি উপাদানের দ্বারাই একজন ব্যক্তি বা প্রাণী এমনকি উদ্ভিদও প্রভাবিত হয়ে থাকে, সেটা তো আমরা জানি। এবার দেখো, এখন যেগুলো বলছি সেগুলো কিন্তু বইয়ে নেই। যেমন ধরো পরিবেশের উপাদান কি, পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে যেমন গাছপালা, নদীনালা, খালবিল, রাস্তাঘাট, ঘরবাড়ি, সূর্য, জল, মাটি, বায়ু, নৌকো, পশু পাখি, বিদ্যালয়ে, দালান, কোঠা, যা আমরা দেখতে পাই, এইগুলো আমাদের চারপাশে সকল কিছুই কিন্তু পরিবেশের অংশ। তো আমরা কিন্তু দূরদর্শন, আকাশবাণী বা যেটা রেডিও সেন্টার বলো, বা সংবাদপত্র এবং চারপাশের মানুষের মুখেই কিন্তু পরিবেশ শব্দটা শুনি। আমাদের গুরুজনরা বলে না যে পরিবেশ আগেও একরকম ছিল, এখন কেউ বলছে পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমাদের সুস্থ পরিবেশে কাজকর্ম করা উচিত এবং সুস্থ পরিবেশ গড়ে তোলা উচিত। এবং বিশ্বের সমস্ত উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতেই কিন্তু এই পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে থাকে। তোমরা তোমাদের বইয়ে পাবে, বই খুঁজে দেখবে যে বসুন্ধরা সম্মেলন মানে গ্লোবাল সামিট একটা অনুষ্ঠিত হয়েছিল। তো এই অধ্যায়ে আমরা যে পরিবেশের বিভিন্ন উপাদান পরস্পর কিভাবে ক্রিয়া করছে, পরিবেশকে আমরা কিভাবে প্রভাবিত করি, সে বিষয়ে জানব। হ্যাঁ, যেটা বলছিলাম যে বসুন্ধরা সম্মেলন, তোমাদের বইয়ে শুধু এই শব্দটাই লেখা আছে গ্লোবাল সামিট, এর বিষয়ে কোনো আর ব্যাখ্যা নেই আর এর বিষয়ে কোনো বিস্তারিত নেই। তা আমরা পড়াশোনার সাথে সাথে একটুখানি জেনেও নিই, জেনে নিলে আমাদের ভালো লাগবে। যে দেখো, ১৯৭২ সালে স্টকহোমে বসেছিল প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলন। এটা মনে রাখো, কারণ জেনারেল নলেজেও এটা থাকতে পারে। অনেক সময় তোমরা যারা কুইজ কম্পিটিশনে আসো না, তাদেরও এই প্রশ্নটা আসতে পারে। তো ২০ বছর পরে আবার বসেছিল ব্রাজিলের রিউ ডে জেনাইরো শহরে ১৯৯২ সালে, ৭২-এর পর ৯২। তো এই সম্মেলনের আয়োজক ছিল ইউএনসিড, অর্থাৎ ইউএনসিইডি, পুরো নাম যদি বলি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তাদের উদ্দেশ্য কি ছিল? না, উদ্দেশ্য ছিল পরিবেশ ভিত্তিক বা মানব কল্যাণ ভিত্তিক কিছু ব্যবস্থা তৈরি করা বা ব্যবস্থা নিয়ে আলোচনা করা। যাই হোক, তো আমরা ক্লাস নাইনে পড়েছি যে বিভিন্ন উপাদানগুলো জৈব ভূ রাসায়নিক চক্রে পরিবেশের মধ্যে যে চক্রাকারে চলতে থাকে সেটা পড়েছিলাম, যে চক্রে আমরা পুষ্টি যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন এবং জল একটা থেকে অন্যটায় পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখেছি, এবং আমাদের যে কার্যকলাপ, আমরা যে কাজকর্ম করছি, এই কাজকর্ম কিভাবে এই চক্রকে, ওই যে পরিবেশের চক্রকে প্রভাবিত করছে সেটাও আমরা পড়েছিলাম ক্লাস নাইনে। তারই কিছু বিস্তারিত আমরা তো এখানে পড়ছি আমাদের আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ এই অধ্যায়ে। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে লাগবে যে আমরা যখন বর্জ্য পদার্থ, এই যে বর্জ্য পদার্থ তো রোজ রোজ আমাদের তৈরি হচ্ছে, বাড়িতে হচ্ছে, অফিসে হচ্ছে, বাজারে হচ্ছে, বর্জ্য পদার্থ মানে যেগুলো ফেলে দিচ্ছি আমরা, যেগুলো আমাদের আর কাজে লাগছে না, তো যখন পরিবেশের মধ্যে ফেলি তখন কি হয়? অনেকেই জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্স ওয়েন উই অ্যাড ইট আওয়ার ওয়েস্ট টু দ্য এনভায়রনমেন্ট, অনেকে প্রশ্ন করে। তো সেটার উত্তর আমরা ভালো করে যদি না জানি বা না বুঝি, তাহলে আমরা নিজেরাই তো দায়ী হয়ে যাব না পরিবেশকে নষ্ট করার জন্য।
আমরা এই যে রোজ দিন যে কাজকর্ম করি, রোজ দিন কাজকর্ম করার জন্য যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি, এইসব ফেলে দেওয়ার জিনিসগুলো আমরা কিভাবে আমাদের সমাধান করব। তো তোমাদের বই আছে দেখবে, সমাধানের অনেক রাস্তা আছে বইয়ের মধ্যে লেখা আছে। এছাড়াও না তোমরা নিজেরা চিন্তা করবে প্রত্যেকেই, যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি তাকে আমরা কি করে আবার কাজে লাগাবো বা কি করে এমন ভাবে রাখবো যাতে করে পরিবেশটা দূষণ না হয়। যেমন বইয়ে তোমরা পাবে রান্নাঘরে অনেক নষ্ট হয়ে যাওয়া খাবার, সবজির খোসা, তারপর আমরা চা খাই যে চা পাতা, দুধের প্যাকেটগুলো বা খালি বাক্স বা কার্টুন বা ধরো বাজে কাগজ বা ধরো ওষুধ কিনলে যে এখন তো ওষুধ প্রায় ঘরে লাগে, ওষুধের বোতলগুলো, প্যাকেটগুলো, পুরনো ছেঁড়া কাপড় বা আমাদের জুতো টুতো যেগুলো, সেগুলো আমরা কি করছি, সেগুলো যেখানে সেখানে না ফেলে তো সেটা যদি আমরা কোন একটা জায়গায় গর্ত করে ঢুকিয়ে রাখি বা মাটি চাপা দিয়ে রাখি, তাহলে হয়তো বা এগুলো পচে টচে কোন সময় মাটির সঙ্গে মিশে গেলে পরিবেশটা নষ্ট হওয়ার রাস্তা থাকে। আমরা তো এগুলো সে করি না, কিন্তু এগুলো আমাদেরকে একটু ভাবা উচিত। এখানে আরেকটা কথা বলি, মনে পড়ে গেল এই মুহূর্তে, যে দেখো চার্লস ডারউইনের কথা শুনেছিলে? চার্লস ডারউইন আমাদের একজন বিখ্যাত জৈববিজ্ঞানিক, জীববিজ্ঞানী। চার্লস ডারউইন মানে কিভাবে আক্রান্ত হয়েছিল জানো তো? চার্লস ডারউইন দূষণে আক্রান্ত হয়েছিল, এবং সেই দূষণটা কি জানো? আর্সেনিক। এবং তোমরা আরো জানো যে আমাদের টাইফয়েড আগে যেত, টাইফয়েড হয় জানো, টাইফয়েড কিসের জন্য হয়? টাইফয়েড হয় যে প্রকার দূষণের জন্য, সেটা হলো জল দূষণ, জল দূষণ থেকে টাইফয়েড হয়। আচ্ছা যাই হোক, সেগুলো বইয়ে নেই, সেগুলো আমার কথা বলছি না, আমার বইয়ের কথা আসি। আমরা আগে দেখেছি লাইফ প্রসেস, একটা অধ্যায় আছে আমাদের জীবন প্রক্রিয়া, সেখানে আমরা কি দেখেছি যে আমরা যেটা খাদ্যগুলো খাচ্ছি, যে খাবারগুলো আহারগুলো খাচ্ছি, সেগুলো আমাদের শরীরের মধ্যে যে নানা রকমের উৎসেচক আছে, সেই উৎসেচকের সাহায্যে শরীরে পরিপাক হচ্ছে। তো সেটাকে তুমি কখনো, আমরা কি কখনো ভেবেছিলাম, মানে ভাবি কি কখনো যে এই উৎসেচকগুলো আমাদের মানে সব খাদ্যগুলোকে হজম করে না কেন? আমরা যা খাই সব যদি, যেগুলো একটা কয়লার টুকরো খেয়ে নিলাম, মাটির টুকরো খেয়ে নিলাম, পাথরের টুকরো খেয়ে নিলাম ভুলবশত বা খাওয়ার সঙ্গে, সেটা কি উৎসেচক দিয়ে হজম হবে? না, কখনোই হবে না। এখন যদি আমি যদি বলি হ্যাঁ কয়লার মধ্যে শক্তি আছে, আমি চলো আমি এটা কয়লা খেয়ে নি, একটা কয়লার টুকরো খেয়ে নি, তাহলে কি সেই কয়লার টুকরোটা শরীরের ভিতরে হজম হয়ে সেখান থেকে হবে কোনো শক্তি? নিশ্চয়ই না। এবং এই যে মানুষের আমরা যে তৈরি করছি প্লাস্টিক, মানে এই প্লাস্টিক কিন্তু তোমরা জেনে রাখবে যে কোনো ব্যাকটেরিয়া বা স্যাপ্রোফাইটিস দ্বারা সেটাকে ভাঙা যায় না। এবং এই যে পদার্থগুলো, এগুলো তাপ এবং চাপের মতো যে ভৌতিক প্রক্রিয়া দ্বারা পরিবর্তিত হয়, হয় তাপে নয় চাপের মধ্যে দিয়ে এগুলোকে নষ্ট করতে হবে। কিন্তু পরিবেশে তো সেটা দীর্ঘদিন যদি থাকে তাহলে তো পরিবেশ নষ্ট করে দেবে। এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেটুকুন বললাম যে বায়োডিগ্রেডেবল বলে একটা কথা আছে ইংরেজিতে, যে জৈব বিনাশক আবর্জনা। তোমরা জেনে রাখবে যে জৈব বিনাশের সময় আমাদের স্কুলে ডাস্টবিন আসে, সেখানে লেখা থাকে বায়োডিগ্রেডেবল, হ্যাঁ লেখা থাকে, এবং সেগুলো নন বায়োডিগ্রেডেবল। তো এগুলো কি? তো এই যে বাংলাটা হচ্ছে জৈব বিনাশক আবর্জনা, তোমরা এটা জেনে রাখো, পড়ে থাকবে বইয়ে। যেসব পদার্থ বলতে আমি যেটু আগে বললাম, যা কিছু আমাদের দৈনন্দিন জীবন প্রক্রিয়ায় কাজে লাগে, যে সমস্ত জৈবিক পদার্থগুলো, যে সমস্ত পদার্থগুলোকে জৈবিক প্রক্রিয়া দ্বারা ভাঙা যায়, তাদেরকে জৈব বিনাশক আবর্জনা বলা হয়। জৈব বিনাশক, জৈব প্রক্রিয়া দ্বারা ভাঙতে পারলেই জৈব বিনাশক আবর্জনা। আবার যেগুলোকে ভাঙা যায় না, যে সমস্ত পদার্থগুলোকে, তাদেরকে জৈব অবিনাশক মানে বিনাশ না অবিনাশক, জৈব বিনাশক এবং জৈব অবিনাশকটা কি সেটা কিন্তু একটু জেনে রাখতে হবে। তো জানলে পরে আমাদের সুবিধা হবে। আজকাল তো আমাদের অনেক জিনিসের মধ্যেই লেখা থাকে যে, এবং সেটা আমরা বুঝেও নিচ্ছি যে জৈব বিনাশক কোনগুলো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে কোন কোন পদার্থ জৈব বিনাশক এবং কোন কোন গুলি জৈব অবিনাশক। তো আমরা কি বলবো, যেসব ফেলে দেওয়া জিনিস আছে সময় সাপেক্ষে জৈবিক প্রক্রিয়ার দ্বারা ক্ষয় হয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, সেগুলো হচ্ছে মানে জীব ক্ষয়িষ্ণু, এবং যেগুলো ফেলে দেওয়া দ্রব্যের পরিবর্তন হয় না, অর্থাৎ জৈবিক প্রক্রিয়ার দ্বারা ক্ষয় হয়েও মাটির সঙ্গে মিশে যায় না, সেগুলো হচ্ছে জীব অক্ষয়িষ্ণু মানে জৈবিক অবিনাশক। এখন সাথে সাথে এখানে প্রশ্ন থাকে যে তুমি দুটো প্রক্রিয়া দেখাও তো, যেকোনো দুটো প্রক্রিয়া দেখাও যে প্রক্রিয়ার দ্বারা জৈব অবিনাশক পদার্থ পরিবেশকে প্রভাবিত করে।
আমরা ওই যে জীব ক্ষয়িষ্ণু বস্তু পরিবেশ প্রদূষণ করে, আগে বলেছি জীব ক্ষয়িষ্ণু বস্তুগুলোর উপরে কি হয়, মাছি বসে, মশা বসে, সেগুলো ডিম পারে, সে বংশ বিস্তার করে, সেখান থেকে রোগের বিস্তার করে, তো এইভাবেই তো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশকে প্রভাবিত করছে। এটা আমরা খুব সহজেই বলতে পারব। আবার এটাও আসতে পারে যে কোনো দুটি প্রক্রিয়া দেখাও যে প্রক্রিয়া দ্বারা অজৈব অবিনাশক পদার্থ পরিবেশকে প্রভাবিত করে, বা এরকম একটা 2019 একটা প্রশ্ন এসেছিল, সম্ভবত 2019 যে প্রশ্নটা এরকম ছিল আমার মনে আছে, যে অজৈব নির্মীকরণ পদার্থ পরিবেশে প্রভাব ফেলার যেকোনো দুটি সম্ভাবনার বিষয় দেখো, খেয়াল রাখবে এটা 2019 এসেছিল। তো সেখানে আমরা উত্তর হিসাবে লিখতে পারি যে জীব অক্ষয়িষ্ণু মানে যেগুলো অজৈব নির্মীকরণ, সেই বস্তুগুলো জৈবিক প্রক্রিয়ার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না এবং পরিবেশতন্ত্রে জমা হয়ে পরিবেশ প্রদূষণ করে, এবং এর ফলে কি হয়, এর ফলে কিন্তু অনেক জীবজন্তু কিন্তু মৃত্যুমুখে পতিত হয়। আর তারপরে লিখব যে এই বস্তুগুলো জমা হয়ে জল এবং মাটিকে কিন্তু প্রদূষিত করে, যেমন কীটনাশক দ্রব্য, প্লাস্টিক, কীটনাশক দ্রব্য তো তোমরা জানো জলকেও দূষিত করতে পারে, মাটিকেও দূষিত করতে পারে, যে কোনো রাসায়নিক কীটনাশক দ্রব্য যদি মাটিতে আমরা ফেলি, যে কোনো শস্য ক্ষেতে যদি ফেলি, তাহলে সেখানে তারপরে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির সঙ্গে ধুয়ে ধুয়ে রাসায়নিক সারগুলো নদীতে বা পুকুরে চলে গেল, সেখান থেকে জল নিলে আমাদের জল দূষণ হয়ে গেল বা মাটিটাকেও নষ্ট করে দিল। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু জেনে রাখতে লাগবে। পরের ইউনিটটাতে যদি আমরা যাই যে পরিস্থিতিতন্ত্র মানে এটা হচ্ছে ইকোসিস্টেম, খুব ইম্পর্টেন্ট শব্দটা ইকোসিস্টেম, তোমরা যত বড় হবে না তত শুনবে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা ইকোলজিক্যাল ডিসব্যালেন্স বা ইকোলজি, তো ইকোসিস্টেম এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে ইকোসিস্টেম যে তার কম্পোনেন্টস গুলো কি, পরিস্থিতিতন্ত্রের উপাদানগুলো কি কি, তো সেগুলো তো আমরা জানি, পড়েছিলাম যে আমাদের যে সমস্ত জীবজগৎ আছে, গাছপালা আছে, জীবজন্তু আছে, অনুজীবী, মানব জাতি এবং চারপাশে জড় উপাদানের মধ্যে যে পারস্পরিক যে একটা সম্পর্ক রয়েছে, সবার সাথে সবার সম্পর্ক, তো গাছের সঙ্গে আমার, আমার সঙ্গে বাড়ির, বাড়ির সঙ্গে মাঠের, মাঠের সঙ্গে স্কুলের, স্কুলের সঙ্গে বাজার, সব কিছুর সঙ্গে, সব জীবের সঙ্গে পরিবেশের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তো এক স্থানের জীব পরিবেশের অজৈব উপাদান সকালে গঠিত হয়, তো এই যে সম্পর্ক যে সমস্ত পরিবেশের অজৈব উপাদানগুলোর সঙ্গে গঠিত হচ্ছে সে টোটালটাকে আমরা বলছি পরিস্থিতিতন্ত্র, ইকোসিস্টেম। অর্থাৎ কি বলবো, যে সমস্ত জীবজগৎ, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু, মাটি, জল, খনিজ, এই সমস্ত সমস্ত মানে অজীব উপাদান যেটাকে আমরা এবায়োটিক বলি তার দ্বারা গঠিত। যেমন ধরো আমরা যদি কোন একটা বাগানে যাই, হ্যাঁ, সেই বাগানে কি দেখব, যে বাগানে বিভিন্ন রকমের উদ্ভিদ দেখব, কিন্তু সেই উদ্ভিদ মানে একেবারে ঘাস থেকে, আমি শুধু বলছি আমরা ঘাস দেখব, গাছ দেখব, ফুল হওয়া গাছ দেখব, আবার ফুল না হওয়া গাছ দেখব, যেমন গোলাপ ফুলের গাছ দেখতে পারি, জুঁই ফুলের গাছ, সূর্যমুখী গাছ, বেলি ফুলের গাছ, টগর ফুলের, রজনীগন্ধা, কত কিছু গাছ দেখতে পাবো, এবং সেখানে কিন্তু জীবজন্তুও দেখতে পাবো যদি খুব ভালো করে খেয়াল করো, ব্যাঙ দেখতে পারবে, কীট পতঙ্গ দেখতে পারবে, কেঁচো দেখতে পারবে, ছোট ছোট পাখিও দেখতে পারবে, এবং বড় পাখিও আসতে পারে যদি ভালো বাগান হয়, ভালো দেখতে সুন্দর হয়, বা একটু পাতা টাতা থাকে, গাছ টাছগুলো বড় বড় থাকে, ভালো ভালো পাখিও বাইরের থেকে সেখানে থাকে। এই যেগুলো জীবিত প্রাণী, তো জীবিত যেগুলো আছে তো পরস্পরের সঙ্গে কি করে, একটা আন্তঃক্রিয়া, একটা ইন্টারন্যাশনাল, একটা একটা আন্তঃক্রিয়া করে, এবং এদের বৃদ্ধি, প্রজনন এবং অন্যান্য কার্যকলাপ যেগুলো আছে এই পরিস্থিতিতন্ত্রের বিভিন্ন উপাদান দ্বারা সেটা প্রভাবিত থাকে। তাহলে আমি একটা বলতে পারি যে আমাদের একটা বাগান, সে বাগান কিন্তু ছোটখাটো হলে হবে না, একটু বড় হলে ভালো হয়, আমাদের একটা বাগান কিন্তু একটা পরিস্থিতিতন্ত্র। যদি বলো কেন, ওই যে একটু আগে বললাম বাগানে ঘাস আছে, গাছ আছে, উদ্ভিদ আছে, তেমনি কীটপতঙ্গ আছে, তো এই যে সব সবকিছু মিলে একটা পরিস্থিতিতন্ত্র হচ্ছে, যেমন জঙ্গল, পুকুর, হ্রদ, এটাও কিন্তু পরিস্থিতিতন্ত্রের বিভিন্ন রূপ। একটা পুকুরও হতে পারে একটা পরিস্থিতিতন্ত্র, কারণ পুকুরের তলায় ছোট ছোট জলজ উদ্ভিদ থাকতে পারে, পোকামাকড় থাকবে, মাছ থাকবে, নানা কিছু থাকবে। তো এই সমস্ত প্রাকৃতিক পরিস্থিতিতন্ত্র, যদিও বাগান এবং শস্য ক্ষেতের বা মানুষের তৈরি এগুলো, তথাপি এগুলোকে আমরা একটা পরিস্থিতিতন্ত্র হিসেবে বলতে পারি। তো যেমন ধরো তোমরা অ্যাকোয়ারিয়াম দেখেছো, তো তোমরা যারা গ্রামে থাকো তাদের অনেকের বাড়িতেও হয়তো অ্যাকোয়ারিয়াম রয়েছে, কিন্তু শহরের প্রায় মানুষের বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখে, সেমন একটা নকশা দেখে নাও, বা তোমরা যারা নেট সার্চ করতে পারো সেখান থেকে দেখে নেবে বিভিন্ন রকমের অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে কি, এবং নিজেরাও তৈরি করতে পারো ইচ্ছা করলে। তো ওই অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেখবে ছোট ছোট জলজ উদ্ভিদের মতো রাখা হয়, প্লাস্টিকেই রাখা হয়, এবং সেখানে মাছ ছেড়ে দেওয়া হয়, জল থাকে এবং অক্সিজেন থাকে, এবং মাছের সাঁতার জন্য একটা মুক্ত জায়গা থাকে,
এবং মাছেদের খাবার দেওয়া থাকে এবং অক্সিজেন নিষ্কাশনের যন্ত্র থাকে এবং সেই মাছের খাবার কিন্তু আমরা বাজারেও পাই এবং কয়েক ছোট ছোট বললাম যে জলজ উদ্ভিদ এবং ছোট ছোট প্রাণী যুক্ত করে মানে রেখি মানে একটা টোটাল একটা পরিস্থিতি তন্ত্র তৈরি করা যায় এবং সেটা ভালো লাগে দেখতে মাছগুলো একটা কাছে চারদিকে কাঁচের বন্ধ ভেতরে জল মাছগুলো নিজের খুশি মতো ঘোরাঘুরি করছে দেখতে ভালো লাগে সেটা একটা পরিস্থিতি তন্ত্র এইভাবে যে জীবজগৎ আমাদের যে জীবজগৎ আছে না তাদের ভরণ পোষণের মানে জীবজগতে যে চলাফেরা জীবনযাপনে তাদের ভরণ পোষণের পদ্ধতির উপর কিন্তু নির্ভর করে একটা হচ্ছে মানে প্রডিউসার মানে উৎপাদক যেটা বলবো আমরা উৎপাদক একটা হচ্ছে উপভোক্তা কনজিউমার্স এবং একটা হচ্ছে বিয়োজক যেটা হচ্ছে আমরা বলি ডিকম্পোজার্স এই তিনটা শ্রেণীতে আমরা ভাগ করে নিয়েছি তাদের ভরণ পোষণের পদ্ধতি ভাগটা যেমন আমরা আমাদের যে তৈরি করি যে স্বনিয়ন্ত্রিত পরিস্থিতি কোন জীব বা অজীব পদার্থ থেকে পত্র হরিতের পরিস্থিতিতে আমরা সৌরশক্তি ব্যবহার করে সেখানে জৈব যৌগ শর্করা চিনি যেটাকে বলি এবং শ্বেতসার তৈরি করতে পারে এবং সমস্ত সবুজ উদ্ভিদ তোমরা জানো এবং কিছু কিছু নীল সবুজ শৈবাল যারা কি করে যেটা তোমরা অনেকবার পড়েছ শালক সংশ্লেষ পদ্ধতি দ্বারা খাদ্য প্রস্তুত করতে পারে এবং তারাও কিন্তু এই বিভাগের অধীনে আসে এবং এদেরকেও আমরা তখন উৎপাদক বলি প্রডিউসার যারা উৎপাদন করতে পারছে প্রডিউসার বলছি আবার কোন কোন জীব কি করছে যে তাদের পুষ্টি সাধনের জন্য এই সমস্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে কি করা হয় এই উৎপাদকদের উপর নির্ভরশীল হয়ে যায় তো যে সকল আমরা বলবো তখন কি বলবো যে যারা জীব উৎপাদন করে থেকে উৎপাদিত খাদ্য সরাসরি খাচ্ছে ভক্ষণ করছে নতুবা পরোক্ষভাবে অন্যান্য মানে ভোক্তাদের খায় তাদেরকে আমরা বলবো উপভোক্তা কনজিউমার্স তারা কিন্তু পরোক্ষভাবে খাচ্ছে বা অন্যের উপর নির্ভর হচ্ছে তাহলে এই উপভোক্তাটা আমরা অনেক সময় সংজ্ঞা থাকে তো উপভোক্তা কাকে বলে উৎপাদক কাকে বলে বিয়োজক কাকে বলে এইগুলোর আমাদেরকে পরিষ্কার ধারণা থাকতে লাগবে আবার উপভোক্তাও কিন্তু এই জায়গাটা শুধু এতটুকু পড়লে হবে না উপভোক্তা কিন্তু বিভিন্ন রকমের হয় এটা জানবে যেমন কিরকম তৃণভোজী একটা মাংসভোজী আছে সর্বভোজী আছে পরান্নভোজী আছে এই যে বিভিন্ন যে ক্যাটাগরি বিভিন্ন যে প্রকার সেই প্রকারগুলো আমাকে জেনে রাখতে লাগবে তৃণভোজী উপভোক্তা মাংসভোজী উপভোক্তা সর্বভোজী উপভোক্তা পরান্নভোজী উপভোক্তা যেমন অ্যাকুয়ারিয়ামের কথা বলছিলাম একটু আগে তো অ্যাকুয়ারিয়ামে কিছু কি থাকে কোন গাছ থাকে উদ্ভিদ থাকে বললাম যে এবং সেখানে অনেক সময় ছোট ছোট মাছ থাকে যদি এগুলো কোনো নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি এগুলোকে পরিষ্কার করি তো একটা জীবের একটা যে কোনো কিছু প্রাণী বা জীবের যদি মৃত্যু হয়ে যায় সেটাকে সরিয়ে আমরা আরেকটা দিই এবং সেখানে ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় কিছু অনুজীবীও থাকে সেগুলো ওগুলোকে আবার ভেঙে ফেলা হয় এবং এই অনুজীবগুলো মানে যেটা ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় অনুজীব সেটা কি হয় মৃত জীবের দেহাবশেষকে ভেঙে ফেলে এই অনুজীবগুলোকে আমরা বলবো বিয়োজক যেমন ধরো তোমরা আরো সাধারণভাবে একটা বুঝাই ধরো আমাদের কোন গ্রামে বা শহরে কোন একটা আমাদের পোষা কুকুর বা পোষা বিড়াল বা রাস্তায় কোন গরু ভেড়া মারা গেল এবার এটাকে নিয়ে গিয়ে কোন একটা জায়গায় আমরা ফেলে দিলাম এটাকে বা মাটির নিচেই পুঁতে দিলাম বা যদি মাটির নিচে পুঁততে না পারি ছোট একটা ইঁদুরই যদি আমরা ইঁদুরকে একে মাটির নিচে পুঁতব নাকি ইঁদুরকে একটা ইঁদুর একটা মরলে ইঁদুরকে একটা রাস্তার মধ্যে কোন জায়গায় একটা ফেলে দেব তখন খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে সেই ইঁদুরটা পচতে পচতে সেই ইঁদুরের গায়ে অসংখ্য ছোট 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 পোকা জন্ম হয়ে যাচ্ছে এবং সেই পোকাগুলো আস্তে 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 ইঁদুরের পুরো যে ডেড বডি মানে বডিটা আর কি মরে যাওয়া ইঁদুরটাকে ভক্ষণ করতে করতে শেষ করে ফেলছে এই মানে বিয়োজন ঘটিয়ে দিচ্ছে তার তার আস্তে আস্তে আরো সম্পূর্ণ অংশই থাকবে না তাদেরকে তখন আমরা বলি বিয়োজক এইগুলো হচ্ছে দ্বারা তাদের জটিল জৈব পদার্থ দ্বারা রস বের করে ওখান থেকে তারা আস্তে আস্তে খাওয়ার খায় এবং কখনো তাদের ওই সমস্ত জটিল রস দ্বারা তারা মাটির সঙ্গে ওগুলোকে মিশিয়ে দেয় এবং এগুলো আবার পুনরায় মানে আবার নতুন করে উদ্ভিদের সঙ্গেও ব্যবহার হয়ে যায় মাটির সঙ্গে সার উৎপন্ন হয়ে যায় এদের অনুপস্থিতিতে মানে যেটা না থাকে অনুপস্থিত আবর্জনা বা মৃত পানি উদ্ভিদের দেহে এরা যদি না থাকে তাহলে কি হবে তাহলে ইঁদুরটা তো পচে পচে গন্ধ হতে থাকবে কোনোদিন নষ্ট হবে না ফলে বিয়োজক যদি না থাকে তাহলেও কিন্তু মাটির স্বাভাবিক পরিপূরণ ঘটবে না এটাও মনে রাখতে লাগবে এখানে তাহলে দেখো যেমন আমাদের উৎপাদককে লাগছে যারা তৈরি করছে খাওয়ার উপভোক্তাও লাগবে যারা গ্রহণ করছে খাওয়ার আবার বিয়োজককেও লাগবে যারা এগুলোকে আস্তে আস্তে একেবারে সরলীকরণ করছে তার মানে প্রডিউসার কনজিউমার্স এবং ডিকম্পোজার্স এই তিনটি জিনিসকে কিন্তু আমাদের খুব মনে রাখতে লাগবে এই তিনটে জিনিস আমাদেরকে মনে রাখছে তখন মানে পরিবেশ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব যখন আরো ভেতরে যাব এইভাবে আমরা বলছিলাম ওই যে জালের কথা বলছিলাম আমাদের একটা ফুড চেইনস আছে ফুড চেইন যেটাকে আমরা খাদ্য শৃঙ্খল বলি কোনো সময় বা খাদ্য জালও বলি ফুড চেইনটা কি খাদ্য জালটা কি ফুড চেইন দেখো
যে আমরা তো জীবের মানে একজনে অন্যকে খাওয়ানোর পদ্ধতির উপরই তো নির্ভর করে একটা সিরিজ তৈরি হয়, যে এই অনু মানে এই যে সিরিজটার কথা বলছি এটা বিভিন্ন জৈব স্তরে অংশগ্রহণ করা জীব একটা নিজের একটা খাদ্য শৃঙ্খল গঠন করে। কিভাবে খাদ্য শৃঙ্খল গঠন করে আমরা এখানে একটা জিনিস পাবো, যে খাদ্য শৃঙ্খল যেটা বলবো একটু পরে আমি খাদ্য শৃঙ্খলটার সম্পর্কে যাব, মানে প্রকৃতিতে খাদ্য শৃঙ্খলটা কিভাবে থাকে, যে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ কিন্তু একটা পৌষ্টিক স্তর গঠন করে। এখন বলেছে আর পৌষ্টিক স্তরটা আর কি, হ্যাঁ আমি বলবো পৌষ্টিক স্তরটাকে। পৌষ্টিক স্তর হচ্ছে যে খাদ্য শৃঙ্খলগুলির মধ্যে অনেক শাখা প্রশাখা থাকে, শাখা প্রশাখার দ্বারা গঠিত খাদ্য শৃঙ্খল জটিল হয়, এবং এই যে জটিল খাদ্য শৃঙ্খল যে খাদ্য যেটা জাল বলছি সেইটাই হচ্ছে পৌষ্টিক স্তর মানে থেরাপিক লেভেল। যেমন এটা যদি বলে হয় তাহলে খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও এবং এর বিভিন্ন পৌষ্টিক স্তরগুলো ব্যাখ্যা করো, এটাও কিন্তু আমি যতটুকু জানি 2017 মাধ্যমিকে এসেছিল, তো ফলে এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে পৌষ্টিক স্তর কাকে বলে এবং খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও এবং এর পৌষ্টিক স্তরগুলো ব্যাখ্যা করো। তো যে ওই যেটা বললাম যে খাদ্য শৃঙ্খলগুলোর মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা থাকে এবং শাখা প্রশাখার দ্বারাই গঠিত হয় খাদ্য শৃঙ্খল, এবং এই যে জটিল খাদ্য শৃঙ্খলকে আমরা খাদ্য জাল বলছি। উদাহরণ দিয়ে বোঝাবো, যেমন ধরো আমরা অনেক সময় ধান খেতে বা শস্য খেতে দেখি না ইঁদুর মারার জন্য তারা স্প্রে করে, কিন্তু সেটাও তো ঠিক নয়, ইঁদুর থাকে শস্য খেতে, থাকে তো, এবং এই ইঁদুরকে দেখো কে ধ্বংস করছে, সাপ। সেই শস্য ক্ষেত্রে সাপও থাকে, সাপ কিন্তু শস্য ক্ষেত্রের মধ্যে ঘোরাফেরা করে, কখনো কখনো ঘুরে ইঁদুরগুলো পেলে ইঁদুরগুলোকে খেয়ে ফেলছে। তো আমাকে রাসায়নিক সার দিয়ে মারার দরকার নেই ইঁদুরকে। ইঁদুর যেমন শস্য খাচ্ছে তেমনি সাপ আবার ইঁদুরকে খেয়ে ফেলছে। এবার সাপটি ইঁদুরকে খেয়ে ফেলল, এবার সাপকে আবার খাচ্ছে কে, বাজ পাখি, অনেক সময় বেজি বা বাজ পাখি উপর থেকে যখন এরা ঘুরে, বাজ পাখির চোখ তো জানো খুব তীক্ষ্ণ দৃষ্টি, উপর থেকে ঘুরতে ঘুরতে যদি কোনো দেখে না কোনো শস্য ক্ষেত্রের মধ্যে সাপ একটা নিচে দিয়ে যাচ্ছে, ঝাঁ করে নিচে নেমে এসে একদম মাটির থেকে সাপটাকে তুলে নিয়ে চলে যাবে, ডেঞ্জারাস ব্যাপার। তো সাপকে বাজ পাখি খাচ্ছে। আবার দেখো অন্যভাবে যদি বলি, এই যে শস্যকে খেয়ে ফেলছে, কীট পতঙ্গ খায় না, অনেক রকমের ছোটখাটো কীট পতঙ্গ শস্য খেতে থাকে, তো পাতা টাতা খেয়ে ফেলে, শস্যগুলোকে খেয়ে ফেলে, তো কীট পতঙ্গ খাচ্ছে, শস্যকে খাচ্ছে। আবার এই কীট পতঙ্গগুলোকে কে খাচ্ছে, ব্যাঙ থাকে শস্যকে, অনেক বড় বড় ব্যাঙ থাকে, বিভিন্ন ধরনের ব্যাঙ থাকে, সেই ব্যাঙগুলো দেখবে কীট পতঙ্গগুলোকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। এবার এই ব্যাঙগুলোকে কে খাচ্ছে, ওই আবার বলছে সাপ অনেক সময় শস্য খেতে ঘুরে, আমি যেখানে ব্যাঙ থাকে সাপে গন্ধ পেয়ে গেল, সাপে এসে ব্যাঙগুলোকে খাওয়ায়, আবার এই সাপকে কে খাবে, বাজ পাখি খাচ্ছে। এইভাবে সাইকেলের মধ্যে একটা চক্রাকারে থাকতে, না হলে এবার যদি ক্রমশ যদি ইঁদুরকে সাপ খেয়ে ফেলে আর সাপকে কেউ খেতে না পারে তাহলে সাপ অনেক বেশি হয়ে যাবে, বাজ পাখিও যদি সাপকে না খায় তাহলে সাপ বেশি হয়ে যাবে। তো ফলে সবকিছুর মধ্যে একটা চক্রাকারে মানে সুন্দর ভাবে চলছে, যাতে কেউ যাতে বেশি ভাবে না থাকতে পারে। এই যে শৃঙ্খলটা, এই যে চেইনটা, এইগুলোকে আমরা বলবো খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল, এবং খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপই সেইভাবে পৌষ্টিক স্তর গঠন করে। পৌষ্টিক স্তরটা মনে রাখবে। এবার এখানে না স্বপোষী যেটাকে আমরা বলেছিলাম যে উৎপাদক মানে প্রাথমিক পৌষ্টিক স্তর, মানে এরা কি করে, ওই একই রকম সৌরশক্তির স্থিতিকরণ মানে সৌরশক্তির স্থিতিকরণটা করে, সৌরশক্তিটাকে উপলব্ধ করে তারা উপভোক্তাদের সহায়তা করে। যদি সৌরশক্তি না পায় তাহলে কিন্তু উপভোক্তাদের এরা সাহায্য করতে পারবে না। যেমন তৃণভোজী বা প্রাথমিক উপভোক্তা বা দ্বিতীয় ছোট মাংস ভোজী বা দ্বিতীয় উপভোক্তা বা তৃতীয় এবং বৃহৎ মাংস ভোজী বা তৃতীয় উপভোক্তা, তারা কিন্তু মানে চতুর্থ ফোর্থ স্টেজে পৌষ্টিক স্তরটা গঠন করবে। খুব ভালো করে একটু চিন্তা করবে, তখন দেখবে যে এরা চতুর্থ পৌষ্টিক স্তরটা গঠন করছে। যে আমরা তো সবাই জানি যে খাদ্য কি করে, আমাদের খাদ্য আমাদের শরীরের কর্মশক্তিকে প্রস্তুত করে এবং আমাদের জ্বালানি হিসাবে কাজ করে। আমাদের যে শরীরের যে ইন্ধন অর্থাৎ শরীরের যে শক্তির দ্বারা আমরা চলাফেরা করি সেই শক্তিটাই তো আমাদের খাদ্য তৈরি করে দেয়। ঠিক সেইভাবে কিন্তু পরিবেশেরও বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়ার মধ্যে তারা একে অপরের ক্রিয়ার শক্তির পরিবহন হয়। এটা তোমরা মনে রাখবে যে আমরা যেমন পড়েছিলাম আগে যে স্বপোষী জীব সূর্যরশ্মি থেকে শক্তি সংগ্রহ করে এবং তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং এই শক্তিগুলো জীব জগতের সকল কার্যকলাপে ব্যবহার, এটা আমরা পড়েছিলাম আগে। তো স্বপোষী জীব থেকে এই শক্তি পরপোষী জীবে এবং বিয়োজকের শরীরে যায়। তো আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম, আমি তোমাদের রেডিও ক্লাস নিয়েছিলাম শক্তির উৎস বলে, সেখানে বলেছিলাম কিন্তু আমি যে শক্তি অন্য প্রকারে রূপান্তরিত হয়, শক্তির কোন সময় বিনাশ নেই, শক্তির উৎস পড়াবার সময় আমি তোমাদের বলেছিলাম, তোমরা মনে করে দেখো, তোমরা প্রশ্নও করেছিলে কিভাবে হয়, আমি উত্তরও দিয়েছিলাম। পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে শক্তির যে পরিবহন এই সম্পর্ক আমাদের একটা কিছু জেনে নিতে রাখবে। যেমন স্থলের পরিস্থিতিতন্ত্রের পরিস্থিতিতন্ত্রটাকে বলে দিচ্ছি, পরিস্থিতিতন্ত্রটা কি, স্থলের পরিস্থিতিতন্ত্রের সবুজ উদ্ভিদ
তার পাতার উপর পড়া সৌরশক্তির শতকরা এক ভাগ শক্তি গ্রহণ করে, এটা জানবে, এবং সেই শক্তিকে খাদ্য শক্তিতে ওরা রূপান্তরিত করে। মোট কথা সবসময় জানবে, শক্তির কখনোই বিনাশ নেই, শক্তি সর্বদাই রূপান্তরিত, এক শক্তি থেকে অন্য শক্তি চলে যায়। যখন প্রাথমিক উপভোক্তা সবুজ উদ্ভিদের ভক্ষণ করে, ঠিক তেমনি পরিবেশে বৃহৎ পরিমাণ শক্তিও তার হিসেবে ব্যবহৃত হয়। আবার কিছু পরিমাণ শক্তি পরিপাক এবং কাজে ব্যবহৃত হয় এবং অবশিষ্ট বৃদ্ধি প্রজননে যায়। তাহলে খাদ্যের শতকরা দশ ভাগ জীবের দেহে পরিণত হয় এবং পরবর্তী স্তরের উপভোক্তাদের গ্রহণ করার জন্য এরা তৈরি থাকে। তাহলে আমরা কি দেখছি যে প্রতিটি স্তরে উপস্থিত যে জৈব পদার্থের পরিমাণে শতকরা দশ ভাগ পরবর্তী স্তরের উপভোক্তা পায়। তো এখানেও প্রশ্ন আসতে পারে, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সতেরো তো এসেছিল, আঠারো তো এসেছিল, তবে 2017 আমি জানি কম্পার্টমেন্টাল যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য এসেছিল এবং আঠারোতে মূল পরীক্ষায় এসেছিল যে পরিস্থিতি তন্ত্রে বিয়োজকের ভূমিকা ভূমিকাটা কোথায়, কারণ এই যে ডিকম্পোজার এই বিয়োজকের ভূমিকাটা সম্পর্কে জানতে লাগে। তো তখন তোমরা একদম ছোট দু নম্বর দেবে সেটা এই প্রশ্নটার মধ্যে। তো তোমরা তখন লিখবে যে যে সকল, আমি একদম সহজ সরলভাবে বলছি, শুধু মনে রাখো, মনে রেখে খাতার মধ্যে পারলে, খাতা যদি সামনে থাকে লিখে রাখতে পারো, আমার বলার পরে লিখে রাখবে, যে সকল অনুজীব, অনুজীব বলতে বুঝেছো তো, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এলগি টেলগি যেগুলো আছে, ভাইরাস ব্যাকটেরিয়া, যে সকল অনুজীব জীব দেহের মৃত অঙ্গের মধ্যে পচন ঘটিয়ে তাদের সঙ্গে মিশিয়ে যখন তাদেরকে আস্তে আস্তে পচন করিয়ে দেয়, সেই পচনটাকে আমরা সাধু ভাষায় বা বইয়ের ভাষায় বলছি বিয়োজন ঘটিয়ে দেয়, সেই বিয়োজক মৃতদেহের বিয়োজকটা কি করে মৃতদেহের জটিল যৌগগুলোকে ভেঙে, একটা যে কোনো একটা জীবের শরীরটা তো জটিল থাকে, তো সেই বিয়োজকটা মৃতদেহের জটিল যৌগগুলোকে ভেঙে সরল অণুতে পরিণত করে দেয়, তখন একটা মৃত জীব হয়েছে। যেমন ধরো ছত্রাক, কিছু ব্যাকটেরিয়া এবং একটা বালানা ফোড়া, একটা উদাহরণ আছে, সেই বিয়োজকগুলি পরিবেশ বিশুদ্ধ করে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে, সেই জন্য পরিবেশ মানে বিয়োজকটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিয়োজক যদি না থাকত তাহলে মাটির কিন্তু উর্বরা শক্তি বৃদ্ধি পেত না এবং পরিবেশ ভালো থাকত না। এইখানে তোমাদের আরেকটা প্রশ্ন, আমি একটা আরেকটা জিনিস যোগ করে দিয়ে আমি শেষ করব, যে এতে পরিবেশের মানে ওজন স্তর বলে একটা ব্যাপার আছে, একটা ওজন স্তর, সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পনেরোতে ষোলোতে এবং উনিশেও পরীক্ষায় এসেছিল, যে ওজন স্তর বলে একটা আছে, সেটা নাকি আবার অবক্ষয় ঘটায়, তো এটা কি কি ব্যাপার, ওজন স্তর অবক্ষয়, এটা ওজন স্তরটা কি, বইয়ের মধ্যে খুব একটা নেই, তোমরা কেমিস্ট্রি বইয়ে কেমিস্ট্রিতে পাবে একটু, আমি শুধু একটুখানি বলে রাখি, কারণ পরিবেশ বিজ্ঞানে আমাদের পরিবেশে এই ওজন স্তরটা জানতে লাগবে। ওজনটা শুধু জানো যে অক্সিজেনের তিনটে পরমাণু দ্বারা গঠিত, যার সংকেতকে আমরা ও থ্রি দিয়ে দিই, ও নিচে থ্রি, মানে ও টু প্লাস ও ইজ ইকুয়াল টু ও থ্রি, ওজন। যেমন ধরো আগ্নেয়গিরি উদ্গীরণ হচ্ছে না, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধুলা বেরোচ্ছে, গ্যাসীয় পদার্থ বেরোচ্ছে, সৌর উদ্গীরণ হচ্ছে, সোলার ফ্লেয়ার হচ্ছে, সেখান থেকে নির্গত হচ্ছে অনেক তীব্র গতিসম্পন্ন ফোটন কণা, এবং বিদ্যুৎ চমকানোর সময় নির্গত হয়, বিদ্যুৎ চমকানোর সময় কিন্তু নাইট্রিক অক্সাইড, এই সমস্ত প্রাকৃতিক পরিঘটনা, এই যে ঘটনাগুলো হয় সেগুলো ওজন স্তরটা অবক্ষয় ঘটায়, ওজন স্তরটাকে নষ্ট করে দেয়। তো তখন বললে স্যার ওজন কি, এটা কিভাবে আবার পরিস্থিতির জন্য থেকে প্রভাবিত করছে, ওই যে বললাম ওজন হলো অক্সিজেনের তিনটে পরমাণু দ্বারা গঠিত, যার সংকেত ছিল ও3, যে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে উপরের দিকে বিভিন্ন গ্যাস সমূহের একটি আবরণ আছে, যেটা পৃথিবীকে বাইরের বিভিন্ন ধরনের বিষাক্ত রশ্মি থেকে রক্ষা করে। এই স্তরের ওজন গ্যাস সূর্য থেকে যে বিকরণ হয় অতি বেগুনি রশ্মি, এটা পৃথিবীকে আসতে বাধা দেয়, এবং এই বিষাক্ত রশ্মি সমূহ পৃথিবীতে আসলে কিন্তু জীবসমূহ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, স্কিন ক্যান্সার হয়ে যাবে এবং চামড়ায় পুড়ে জ্বলে পুড়ে হয়ে পুড়বে, দাগ দাগ পড়ে যাবে, এই ওজন লেয়ারটা আটকে দেয়। ফলে ওজনটা, ওই ওজন লেয়ার আমাদের পরিস্থিতি তন্ত্রকে প্রভাবিত করে, কাজে ওজন লেয়ারটা যেন কখনোই নষ্ট না হয় সেই দিক দিয়ে আমরা চিন্তা করব। তো যাই হোক, তো আমরা আর একটা শেষে বলে রেখি যে বর্জ্য নিষ্পত্তির সমস্যার সমাধানে তোমরা কিভাবে সাহায্য করবে, যে বললাম তো একটু আগে যে প্রত্যেকের তো আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা পরিবেশটাকে সুন্দর করব। তো আমি বলি যে বর্জ্য পদার্থ যেগুলো দুটো পদ্ধতি আমরা করতে পারি, বর্জ্য পদার্থগুলো ফেলবার আগে সেগুলো জীব ক্ষয়িষ্ণু বা অজীব ক্ষয়িষ্ণু কিনা, মানে বায়োডিগ্রেডেবল বা নন বায়োডিগ্রেডেবল কিনা, সেগুলো দেখে আলাদা আলাদা করে রাখি। তারপরে যেগুলোকে আমি আবার ব্যবহার করতে পারবো সেগুলোকে একটা আলাদা করে রাখি, যেমন কাগজ আমি ইচ্ছা করে আবার ব্যবহার করতে পারবো, যেমন কাঁচ আবার ব্যবহার করতে পারবো, যেমন যে কোনো ধাতু লোহার একটা পাত্র ভেঙে গেছে সেটাকে আমি আবার গলিয়ে ব্যবহার করতে পারবো, রবার এটাকে আবার ব্যবহার করতে পারবো, ওগুলোকে আলাদা করতে রাখি। আর যেগুলোকে আর ব্যবহার করতে পারবো না সেগুলো একদম মাটিতে
করে নষ্ট করে শেষ করে দিই, যাতে মাটিরও উর্বরা শক্তি বৃদ্ধি পাবে এবং সেগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে আলাদা আলাদা করে রেখে আমরা কিন্তু বর্জ্য নিষ্পত্তির সমস্যা সমাধানে কিছুটা সহযোগিতা করতে পারি। ছোটখাটো প্রশ্ন আসে, ড্যাম মানে শূন্যস্থান পূর্ণ, যে বায়ুমণ্ডলের উচ্চস্তরে ওজন কে কে বাধা দেয়? তখন চট করে বলবে বায়ুমণ্ডলের উচ্চস্তরে ওজন অতি বেগুনি রশ্মিকে বাধা দেয়। এটা কিন্তু খুব মানে আল্ট্রাভায়োলেট রে ইংরেজিতে বলা হয়, মানে ওজন লেয়ারটা আল্ট্রাভায়োলেট রে যেটাকে বাংলায় বলি অতি বেগুনি রশ্মিকে আমাদেরকে বাধা দেয়, ফলে যার জন্য আমরা ভালো থাকি। যাই হোক, তোমাদের যদি এখন কোন প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবে পাঠ্যসূচি থেকে যতটুকু আমি পড়িয়েছি বাই চ্যাপ্টার থেকে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরবে এবং সামাজিক দূরত্ব একজনের থেকে আরেকজনের দূরত্বে রাখবে এবং স্কুল খুললে পরেও সেইভাবে সাবধানতা অবলম্বন করে আমরা যেন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে ভালো করে তুলতে পারি। সবাই যদি সাবধানতা নিই, সচেতন হই, তাহলেই আমরা এই রোগটাকে আটকাতে পারবো এবং এই পরিবেশটাকে পরিস্থিতিটাকে আমরা সামলে নিয়ে উঠতে পারবো। আবারও সবাইকে ভালো থাকার শুভকামনা প্রদান করলাম, সবাই ভালো থেকো।